আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, রমজান মাস আসলেই কাফের মুরতাদদের মুসলিমদেরকে জুলুম নির্যাতন করে। এরকম একটি ঘটনা ঘটেছে যে 11 বছরের বয়সী একজন মুসলিম ছেলে তাকে বিভস্ত্র করা হয়েছে এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। ভিডিওটি আপনাদেরকে আমি দেখাতাম কিন্তু ভায়োলেশনের কারণে দেখাতে পাচ্ছি না, তবে আপনারা পিন কমেন্টে ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখানে থেকে আপনারা দেখে নেবেন। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলনা কেনার অজুহাতে এই ছেলেটিকে পুকুরে পাড়ে নিয়ে যায়। অতঃপর কিছু যুবক, অমুসলিম যুবক, তারা এই ছেলেটিকে হিন্দু স্লোগান দিতে জোর করে। যখনই মুসলিম ছেলেটি জয় শ্রীরাম বলতে চাচ্ছে না, তখনই তার জামা কাপড় জোর করে খুলে ফেলে এবং তার মুখ থেকে জয় শ্রীরাম অর্থাৎ হিন্দুস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ এরকমভাবে সে স্লোগান দিচ্ছে। অতঃপর ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার পর বিষয়টি তার পরিবার এবং থানায় অভিযোগ করে। অভিযোগ করার পর দেখা যাচ্ছে যে তারা 323 ধারা এবং 294 ধারা মামলা দায়ের করে। খালিদা পারভিন নামে একজন মুসলিম তিনি টুইট করেছেন যে এরকম জঘন্য কাজ ইন্ডিয়াতে প্রতিবারই করা হচ্ছে। তাছাড়া এদিকে ইন্ডিয়ার পুলিশ বলছে যে এই ঘটনাটি যাতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার না হয়, যার কারণে আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি, ছবি হিসেবে দেখাতে বাধ্য হয়েছি। আবার এদিকে পুলিশ বলছে যে তারা অপ্রাপ্ত বয়স ছেলেটি, মুসলিম ছেলেটি অপ্রাপ্ত বয়স এবং যারা ভিডিও করেছে তারাও অপ্রাপ্ত বয়স, অবুজ না বালক। তো তারা অবুজ না বালক, তাদের হাতে মোবাইল থাকে এবং এত বড় বুদ্ধি তাদের মাথায় কিভাবে আসে যে জয় শ্রীরাম বলতে হবে এবং পাকিস্তানকে খারাপ বলতে হবে। 10-12 বছরের বাচ্চার মাথায় তো এতটুকু জ্ঞান আসার কথা না। 10-12 বছরকে শিখানো হয়েছে যে এই কাজটি করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হয়েছে। অমুসলিম ছেলেটিকে যেমন জোর করা হয়েছে, তেমনি ভাবে সে মুসলিম ছোট যুবককে তাকেও হেনস্থা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, তার মুখ থেকে জোরপূর্বক এই হিন্দুদের স্লোগান বলতে বাধ্য করা হয়েছে। এটা সম্পূর্ণ একটি পরিকল্পনা, এটা কোনো অপরিকল্পিত কাজ নয়, পরিকল্পিত কাজ। আর এরকম ঘটনা আজ থেকে নয়, পূর্ব থেকে ঘটে আসছে। আগে করা হতো বড়দেরকে, এখন করা হচ্ছে ছোটদেরকে। ভাই, আমাদের মুসলিম ধর্মে এরকমটা নেই। আপনি পাবেন না কোনো অমুসলিম ছেলেকে জোরপূর্বক আল্লাহর নাম বলাতে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটি নাম তাদেরকে জোর করে মুখ থেকে উচ্চারিত করার জন্য। আমরা নিজ থেকে মুখ থেকে উচ্চারিত করি আল্লাহ আকবার ধ্বনি। তো আপনারা যারা হিন্দু আছেন বা অন্য কোনো ধর্মের লোক, আমাদের ইসলাম ধর্মে এত প্রয়োজন পড়ে না যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা আমাদের ধর্মের কোনো স্লোগান আপনারা দিবেন, এটা আমাদের প্রয়োজন বোধ হয় না। কারণ আমাদের ইসলাম সত্য এবং এই ইসলামে কোনো রকম ত্রুটি নেই। ইসলাম মানবতার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কোনো সময় সহিংসতা চায় না, কোনো যুদ্ধ চায় না, ভেজাল চায় না, তর্ক বিতর্ক চায় না। ইসলাম সবসময় শান্তি চায়। আমাদের কোনো কর্মকাণ্ড দেখবেন না যে কোনো অমুসলিম বিরোধী হুট করে আমরা কোনো একটি অঘটন ঘটিয়ে ফেলি, আমাদের ইসলাম এটা বলে না। আমাদেরকে যখন আক্রমণ করা হয় তখন আমরা প্রতিবাদ করি, যেমন ফিলিস্তিনে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, আমরা প্রতিবাদ করেছি। তো আমাদের বিরুদ্ধে যখন আপনারা
কোনো কিছু অভিযোগ দায়ের করবেন, মিথ্যে অভিযোগ, এবং আমাদেরকে অপমান করবেন, লাঞ্ছনা করবেন, তখন তো আমরা প্রতিরোধ করবই। এটা নিয়ে আমরা পুরো বিশ্ব জুড়ে তোলপাড় করি না। তো সুতরাং ইসলাম সবসময় শান্তির দাওয়াত দেয়। আর একটা জিনিস মনে রাখবেন, ভারতে যারা আছেন, অচিরেই গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, যুদ্ধ হবে, অমুসলিমদের সাথে যুদ্ধ হবে, বিশেষ করে হিন্দুদের সাথে। তাদের সরকারকে শিকলে আবদ্ধ করে টেনে হিঁচড়ে নামানো হবে, এবং এর পরপরই ইমাম মাহদী আলাইহিসসালাম আসবে। ইমাম মাহদীর আগে এই যুদ্ধটি সংঘটিত হবে, বহু মুসলিম মারা যাবে। আপনারা প্রস্তুত থাকুন, এই যুদ্ধটি হবে আপনাদের দ্বারা। আপনারাই এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে নিবেন। আপনারা ইতিমধ্যে দেখলাম যে 2025 সালে পুরো ভারতকে আপনারা অমুসলিম অর্থাৎ হিন্দু রাষ্ট্রে পরিণত করবেন। আপনাদের দেশে প্রায় 30 কোটি মুসলিম রয়েছে। আপনারা পারবেন না, ইনশাল্লাহ আপনারা পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।